তৃণমূল ছাত্র পরিষদে যোগদানের পরপরই পাল্টা যোগ দেন কর্মসূচি করল ছাত্র পরিষদ। শনিবার বিকেলে ডোমকলে কংগ্রেসের দলীয় কার্যালয় অফিস থেকেই হয় এই যোগদান কর্মসূচি। উল্লেখ্য, শুক্রবার ডোমকলে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য জেনারেল সেক্রেটারি সাদ্দাম শেখ ও জেলা সভাপতি সানসাইন জয় সহ লোকাল নেতৃত্বের উপস্থিতিতে ডোমকল কলেজে ছাত্র পরিষদের ডোমকল টাউন সভাপতি সহ 50 জন তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেন। ডোমকল কলেজে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা সভা উপলক্ষে আজকে আমাদের প্রস্তুতি সভা ছিল। সে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্যে জেনারেল সেক্রেটারি সাদ্দাম শেখ এবং উপস্থিত ছিলেন আমাদের জেলার ছাত্র পরিষদের সভাপতি সানসাইন জয়। তাদের নেতৃত্বে তাদের হাত ধরে ডোমকল টাউন ছাত্র পরিষদের সভাপতি সাবির শেখ এবং তার নেতৃত্বে কালকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেছে আমাদের বিধায়ক সাবির শেখের নেতৃত্বে। ঠিক তারপরে 24 ঘন্টা যেতে না যেতেই পাল্টা যোগদান কর্মসূচি করলো ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে ছাত্র পরিষদে যোগদান করলো 50 জন। ডোমকলের কংগ্রেসের দলীয় কার্যালয় অফিস থেকেই হয় এই যোগদান কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি হজরত আলী। তিনি জানান, কোনো পাল্টা যোগদান নয়, এটা ঘোষিত কর্মসূচি। তবে শুক্রবার ডোমকল টাউন ছাত্র পরিষদের সভাপতি যোগদান করেন বলে তৃণমূল জানালেও আসলে কোনো সভাপতিই ছিল না বলেও জানান। আমরা 28 আগস্ট ছাত্র পরিষদের 70তম প্রতিষ্ঠা দিবস হিসাবে ডোমকল ব্লক কংগ্রেস কার্যালয়ে ছাত্র পরিষদের ডাকা মিটিংয়ে উপস্থিত হয়েছি। এই মিটিংয়ে আজকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রায় 50 জন সক্রিয় সদস্য, তারা আজকে আমাদের ছাত্র পরিষদে যোগদান করেছে। আমরা স্বাগত জানাই, তাদেরকে আমরা অভিনন্দন জানাই। ডোমকল টাউনের ছাত্র পরিষদ কেউ যোগদান করেনি, ও ফালতু কথা, ওটা মিথ্যা অপপ্রচার। আমাদের ঘোষিত কর্মসূচি, ডোমকল কলেজে বহিরাগতদের যে তাণ্ডব চলছে তার বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ জানাবে, তারা সোচ্চার হবে। আমরা ছাত্র পরিষদের নেতৃত্বে আমরা শিক্ষা ব্যবস্থায় যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন হয় তার জন্য আমরা আন্দোলন করব। আর তাতেই ডোমকল টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমন খান বলেন, দীর্ঘ 5-6 মাস থেকে ছাত্র পরিষদের সভাপতি ছিলেন তিনি। আমরা যতদূর জানি দীর্ঘ 5-6 মাস থেকে সে টাউনের ছাত্র পরিষদের দায়িত্ব পালন করে আসছেন, এবং তিনারা জানেন, তিনারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন কি দেননি সেটা তাদের ব্যাপার। তারা হয়তো ওটা ওকে ছাত্র পরিষদের দায়িত্ব দিয়ে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্যে কি ওকেই দায়িত্ব দেবে কিনা সেটা জানার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কি দেন সেটা তাদের পার্সোনাল ব্যাপার, সেই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। কালকে আমাদের যোগদান দেখে ওরা একটা মিথ্যা প্ল্যান করে আজকে ওদেরই নিজস্ব কিছু ছেলে, যারা কোনো কলেজে পড়ে না, তারা স্কুলে পড়ে না, 2-5টা ছেলে এলাকা থেকে নিয়ে এসে তারা আজকে যোগদান সভা করার জন্যে, মানে পাল্টা একটা বিষয় এটা আনার জন্যে। আদেও কিন্তু ওদের এটা আমাদের কোনো ছাত্র ছেলে নাই, তৃণমূল ছাত্র ছিল নাই, ওরা ওদেরই নিজের ছেলেদেরকে নিয়ে একটা মিডিয়ার মাধ্যমে হাইলাইট হওয়ার চেষ্টা করছে, আদার্স কিছু নয়। যোগদান পাল্টা যোগদান ঘিরে ঘোর বিতর্কের সৃষ্টি হয়েছে। আপনার শহর ডোমকলে ইলেকট্রিক সাইকেলের শোরুম। দিনের পর দিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে আপনার শহর ডোমকলে চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের একমাত্র শোরুম আহাদ এন্টারপ্রাইজ, যার ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ড মুর্শিদাবাদ। এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জ করলে আপনি যেতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার পথ। তাই আর দেরি না করে এক্ষুনি আসুন আর নিয়ে যান আপনার মনের মতো ইলেকট্রিক সাইকেল। এখানে রয়েছে সহজ কিস্তির সুবিধা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই, আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুড়ানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775757508।